তো গাইস সেটার জন্য আমি অপেক্ষা করছিলাম, সেটা আমাদের সামনে চলে এসেছে আর মেনে সেটা তোমাকে দেখাচ্ছি গাইস। আর এখানে মোটামুটি এইটা দেখিয়ে ভাই সেই লেভেলের করে আমাদের কাকা, যার কাছ থেকে আমরা তোমাকে দেখালাম ভিডিওতে এখানে রান্নাটা করি, সেটা মোটামুটি লেট করে লাভ নেই। এই যে প্লেটে চলে এসেছে আমরা এখন খাবো গাইস। আর এই যে এত স্যালাড কেটেছি দেখেছো তো গাই, এই তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমার প্ল্যাটফর্মে চলে যাবো। প্ল্যাটফর্মে গিয়ে আজকে যেহেতু আমাদের রাতের ট্রেন আছে 12:30 দিকে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো 10:30 দিকে। প্ল্যাটফর্মে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, আমরা তাড়াতাড়ি খেয়ে নিই আর লোক সামনে যাচ্ছে। গাইস আমরা এখানে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, আর যেহেতু আমাদের 12:30 ট্রেন আর এখানে সবাই বেরিয়ে আছি। আর এই যে আমাদের হোটেল ছিল, আর মোটামুটি টোটো আমরা বুক করেছি, তো টোটো আসছে, দেখা যাচ্ছে টোটো গাড়ি আসলে আমরা উঠে যাবো। তো টোটো গাড়ি এখান থেকে ডাইরেক্ট 200 টাকা নেবে বললো, তা আমার কমের মধ্যেই হয়ে গেল। তো সে এই জন্যে এত রাতে 200 টাকার বেশি ভাড়া হয়, বা 200 টাকা বলেছে মানে মোটামুটি আমাদের গাড়ি আসছে আর আমরা উঠে পড়বো এখন। এটা দিনের বেলা এত আলো, আলোটা আসলে পুরো অন্ধকারের ভেতর দিয়ে পাচ্ছ, তো বাইরে গেলে এত ভিউ পাবে। আমরা এখন যাচ্ছি বাড়িতে, আর যেহেতু ট্রেন আমাদের 12:30, আর এখন আমরা টোটোর মধ্যে বসে আছি, সবাই মিলে বসে আছি। এখানে আমাদের মিন্টু আছে, এখানে রনিত প্রীতম কথা বলছে ওর গার্লফ্রেন্ডের সাথে, আর এখানে কেশব আমাদের এখন আজকে ভাই বাড়ি যাওয়ার স্পন্সর, তো কেশব সামনে বসেছে ওই জন্যে। আর যেহেতু আমাদের মজা হচ্ছে, আসার সময় মজা করেছি, যাওয়ার সময় মজা করছি, আর বাড়ি যেতে তো একটা আলাদা লেভেলের আনন্দ হয়। অ্যাকচুয়ালি ব্যাপার হলো যে গাড়ির চার্জ একটু কম ছিল, তো ওই জন্য মানে প্রবলেমটা হচ্ছে, বাট এটা ঠিক আমরা ঠিক পৌঁছে যাবো, এটা হলো ব্যাপার। আর যেহেতু এখন এরকম আস্তে আস্তে আছে, চার্জটা কম আছে বলে তো ভয় হচ্ছে, বাট ভয় করার কিছু নেই। ঢালটা তুলে নাও গাইস, ভয় হচ্ছে কি? ঢালটার উপর গাইস ভয় হচ্ছে, ভয় হচ্ছে, ভয় হচ্ছে কি? পৌঁছে যাবো তো, তো গাইস পৌঁছে যাবো, বিট্টু বলে পৌঁছে যাবো, সবাই বলে পৌঁছে যাবো। তো মোটামুটি আমাদের কোনো ভয় করার চিন্তা নেই, প্ল্যাটফর্মে গাইস আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। আর এইভাবে আসলাম ভাই, একটা বিরাট ব্যাপার, আমরা 1 ঘন্টা ধরে এসেছি এখানে, 20 মিনিট লাগে সময়। আর এই যে প্ল্যাটফর্ম, আর আমরা এখন ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখি ট্রেন আমাদের এখনো পর্যন্ত 15 মিনিট সময় আছে, ভিতরে গিয়ে দেখি ট্রেনটা দিয়েছে কিনা। তো চলো গাইস ভিতরে যাই, আমাদের ঢুকে গেছে। আর আমরা এখানে সবাই বসে আছি যেহেতু ট্রেন আসবে, ঠিক আছে। আর আমাদের সামনে বড় ট্রেন গার্ড করে আছে, এখন এই জায়গাতেই ঢুকবে ট্রেনটা, এই ট্রেনটা যাওয়ার পরেই ঢুকবে মোটামুটি। আমরা ট্রেন আছে, ট্রেন উঠে যাবো, আর উঠেই মোটামুটি ঘুমাবো, যে সময় টায়ার গরমও আছে সারাদিন, এসি থেকে থেকে এসি বুক করেছিলাম, এসি থেকে থেকে মাথা খারাপ হয়ে গেছে, আর এখন বাইরে যেয়ে বেরিয়েছি না সেই লেভেলের গরম। মোটামুটি আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, বাট আমাদের ট্রেন 2 নম্বরে দিতে, সেই জন্য আমরা এখন উঠি ওই 2 নম্বরে যাচ্ছি, ঠিক আছে। আর এইটা 1 নম্বর, আর 2 নম্বরে ওইটা যেত আমাদেরকে, তো আমরা এখন ওপর থেকে উঠছি, উঠে ওইদিকে নেমে যাবো। উঠে গেছি, আর অ্যাকচুয়ালি ব্যাপার হলো যে আমাদের S7 ছিল, ভিডিওটা করার জন্য এখানে এসেছিলাম।